প্রথমে যেটা লাগবে সেটা হলো একটা নোড এমসিইউ, এরপর একটা সিঙ্গেল চ্যানেল রিলে, আমি ফোর চ্যানেল ইউজ করছি, তুমি সিঙ্গেল চ্যানেলও ইউজ করতে পারো, কিছু তার, একটা মাইক্রো ইউএসবি সকেট, একটা ওটিজি, আর একটা ডাটা কেবিল, আর অবভিয়াসলি একটা স্মার্টফোন। স্টেপ ওয়ান, প্রথমে আমাদের গুগল ক্রোম ওপেন করে নিতে হবে, সেখানে লিখতে হবে blink.console, লিখে সার্চ করতে হবে। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ব্লিঙ্ক আউট, সেটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের এরকম ইন্টারফেস ওপেন হবে, সেটাকে আমরা ডেস্কটপ মোড করে নেব। তো ডেস্কটপ মোড করে নিলাম, ডেস্কটপ মোড করার পর এখানে একটা অপশান আসবে, সেই অপশানটা ক্লিক করে নাও। ক্লিক করার পর লগ ইন করতে হবে, তোমার যদি অ্যাকাউন্ট না থাকে তোমরা মেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করতে পারো, আমার আগে থেকেই অ্যাকাউন্ট করা আছে তাই আমি লগ ইন করে নেব। তো লগ ইন করার পর তলায় একদম কোণে দেখো, সেখানে সেটিংসের অপশান আছে, তো সেটিংসের অপশানটা প্রথমে ট্যাপ করবে, তারপরে তার উপরের অপশানটা ট্যাপ করবে, ট্যাপ করার পর কুইক স্টার্ট অপশানটিকে ট্যাপ করবে, ট্যাপ করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে, তারপর নেক্সট, নেক্সট করার পর একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে তোমার বোর্ডটা চুজ করতে দেবে। আমি নোড এমসিইউ ESP 66 ভার্সন চুজ করেছি, সেই কারণে আমি ওটা চুজ করে নেব। এখানে তুমি যে নোড এমসিইউটা ব্যবহার করবে তার উপরে লেখা থাকবে সেই ভার্সনটা বা ওয়াইফাই সেই মডেলটা, তুমি এখানে এন্টার করবে। এন্টার করার পর নেক্সট, তারপরে আবার নেক্সট, নেক্সট করার পর আর একটা ইন্টারফেস ওপেন হবে, দেখো এরকম এরকম ইন্টারফেস ওপেন হবে যেখানে কানেক্টিং লেখা দেখাবে। তো তারপরে তোমাকে ক্যান্সেল করে ফেলতে হবে, তো ক্যান্সেল করে ফেলার পর তুমি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, সেখানে ওই কুইক স্টার্ট যেটা আছে ওখানে একবার ট্যাপ করবে, ট্যাপ করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে, সেখানে গিয়ে ডিভাইস ইনফো যে অপশানটা আছে সেটিকে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার সমস্ত ইনফরমেশান এখানে চলে আসবে, এটা পরে আমাদের কাজে লাগবে। স্টেপ টু, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ওপেন করবে, ওপেন করার পর ওখানে একটা ফাইল আছে সেটা ডাউনলোড করে নেবে। স্টেপ থ্রি, এরপর প্লে স্টোর ওপেন করবে, প্লে স্টোর ওপেন করার পর প্লে স্টোর সার্চ অপশানে গিয়ে লিখবে অর্ডিনো অথবা নোড এমসিইউ, লেখার পর যেটা এই রকম অপশান থাকবে অর্ডিনো ড্রয়েড, সেটাকে তোমরা ইনস্টল করবে। আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নেব, তোমাদের ইনস্টল করা না থাকলে তোমরা ইনস্টল করে নাও। উপরে কোণে থ্রি ডট ট্যাপ করবো, তারপর সেটিংস, সেটিংসের পর বোর্ড টাইপ, বোর্ড টাইপ ট্যাপ করার পর ESP8266 চুজ করবে, তারপর নোড এমসিইউ চুজ করবে, আমার অলরেডি চুজ করা আছে, তারপরে ওকে, দেন আবার থ্রি ডটে ট্যাপ করবে, থ্রি ডটে ট্যাপ করার পর লাইব্রেরিস, লাইব্রেরিসের পর ম্যানেজ লাইব্রেরি, তারপরে অ্যাভেলেবেল অপশানে ট্যাপ করবে, অ্যাভেলেবেল অপশানে ট্যাপ করার পর ব্লিঙ্ক BLYNK ব্লিঙ্ক সার্চ করবে, BLYNK সার্চ করলে ওখানে ব্লিঙ্ক লাইব্রেরি আসবে, সেটা ডাউনলোড করে নেবে, আমার অলরেডি ডাউনলোড করা আছে, তোমার না থাকলে তুমি ডাউনলোড করে নাও। ডাউনলোড করে নেওয়ার পর আবার থ্রি ডটে ট্যাপ করবে, থ্রি ডটে ট্যাপ করার পর স্কেচ, তারপরে ওপেন ফ্রম, তারপরে ডিভাইস যেটা তুমি ডাউনলোড করেছিলে একটু আগে সেটা চুজ করবে, থ্রি ডটে ট্যাপ করবো, থ্রি ডটে ট্যাপ করলে ব্যাক হবে, ব্যাক হওয়ার পর এইভাবে আমরা ডাউনলোড অপশানটা চুজ করবো, কারণ আমি ডাউনলোড অপশানে ডাউনলোড করেছি, ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড করেছি। তো তারপরে যেটা ডাউনলোড করেছি সেটা চুজ করে নেব, চুজ করে নিয়ে টিক চিহ্ন হলে যে ফাইলটা, সেই ফাইলটা ছিল আসলে একটা কোড, সেটা এখানে চলে আসবে। এই কোডটিতে আমরা কিছু ইনফরমেশান অ্যাড করব, যেমন টেমপ্লেট আইডি, যেটা এখান থেকে আমি কপি করে নেব, কোটেশনের মধ্যে যেটা আছে সেটা কপি করে নেব, কপি করে নিয়ে ওখানে ওই অর্ডিনো ড্রয়েডের অ্যাপটাতে গিয়ে ওখানে কোটেশনের মধ্যে বাকি যেটা লেখা আছে সেটা ব্যাক করে ক্যান্সেল করে দিয়ে পেস্ট করে দেব। আবার ওই আগের ওয়েব পেজটিতে যাব, সেখান থেকে ডিভাইস নেমটা কপি করব, শুধুমাত্র কোটেশনের মধ্যে যেটা আছে সেটাকেই কপি করব, কপি করে আবার অর্ডিনো ড্রয়েড অ্যাপটাতে যাব, গিয়ে ওই কোটেশনের মধ্যে যেখানে ওই ডিভাইস নেমটা লেখা আছে ওই সোজা লাইনে যে কোটেশনের মধ্যে জায়গাটা আছে ওখানটা ব্যাক করব, লেখাটাকে মুছে দিয়ে যেটা আমি কপি করলাম সেটাই কোটেশনের মধ্যে পেস্ট করে দেব। একইভাবে আর্থ টোকন যেটা আছে ওখানে
এখান থেকে কপি করব অথ টোকেন আইডিটা কপি করে ওই অথ টোকেন আইডির মধ্যে যেই অরজিনাল ডায়ারের যেখানে অথ টোকেন লেখা আছে সেখানে এই ডবল কোটেশনের মধ্যে পেস্ট করে দেব। এবার যেখানে ওয়াইফাই নেম লেখা আছে সেই সোজা লাইনে ডবল কোটেশনের মধ্যে যেটা আছে সেটা ক্যান্সেল করে নেব। করে নিয়ে আমার ডিভাইসটা যে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা আছে সেই ওয়াইফাই ডিভাইস নেমটা লিখে দেবো। আমার ডিভাইসটি যে ওয়াইফাইয়ের সাথে যুক্ত সেই ওয়াইফাইটির পাসওয়ার্ড দিয়ে দেবো। তারপরে অবশ্যই ডবল কোটেশনের মধ্যে থাকবে। এরপর আমি কোডটিকে কম্পাইল করব। কম্পাইল হলো সেই প্রসেস যেখানে আমার কোডে যদি কোনো ভুল থাকে সেটি ধরা পড়ে যাবে। তো আমার ডিভাইসটি এখন কম্পাইল প্রসেস শুরু করে দিয়েছে। নিচে দেখো কম্পাইল হচ্ছে। তো কম্পাইল হতে কিছুটা সময় লাগবে, আমি ততক্ষণে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিই যাতে করে ভিডিওটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আমাদের কমপ্লাইল প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এবার স্টেপ ফোর। স্টেপ ফোরে আমরা নোড এমসিউটাকে প্রোগ্রাম করব। তার জন্য আমরা একটা ওটিজি কেবিলের সাথে ডাটা কেবিলটাকে কানেক্ট করে দেব। তারপরে ওটিজি অপর প্রান্তটা ফোনের সাথে কানেক্ট করে দেব। কানেক্ট করে দেওয়ার পর আমাদের ওই অ্যান্ড্রয়েড অ্যাপের ওপরের দিকে একদম একটা ডাউনলোড বাটন আছে, ডাউনলোডের মতো বাটন আছে, সেটাকে ট্যাপ করব। তারপরে ওকে করে দেব। ওকে করে দিলেই আমাদের প্রোগ্রামিং প্রসেস শুরু হয়ে যাবে। দেখো এখানে প্রোগ্রামিং প্রসেস শুরু হয়ে গেছে, পুরোটা প্রোগ্রাম করব। তো একটু সময় নেবে, সেই কারণে ভিডিওটিকে আবার আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেব। প্রোগ্রামিং প্রসেস কমপ্লিট হয়ে গেলে আমরা ওটিজি কেবিলটাকে খুলে নেব আর মাইক্রো ইউএসবি কেবিলটাকেও নোডেমসিউর থেকে খুলে নেব। খুলে নেওয়ার পর এবার আমরা নোডেমসিউর ওয়্যারিং কানেকশান করব। এটা হলো স্টেপ ফাইভ। প্রথমেই আমরা নোডেমসিউর ভি ইন আর গ্রাউন্ড পিন খুঁজে নেব, সেখানে রেড অ্যান্ড ব্ল্যাক ওয়ার কানেক্ট করে দেব। দেন ডি ওয়ান পিনটিতে একটি ওয়ার কানেক্ট করে দেব, যেটা হলো আমাদের ডিজিটাল পিন, যেটার থেকে আমরা আউটপুট পাবো। একইভাবে এরপর আমরা রিলের কানেকশান করব, মানে রিলের ওয়ারিং করব। যেহেতু আমার কাছে একটা ফোর চ্যানেল রিলে আছে তাই ফোর চ্যানেল রিলেরই কানেকশান করব। প্রথমেই গ্রাউন্ড আর ইন ওয়ানে একটা তার কানেক্ট করে দেব। দেন ভিসিসিতে একটি তার কানেক্ট করব, যেটা হলো রেড ওয়ার। আগেও আমরা নোড এমসিউতে রেড আর ব্ল্যাক ওয়ার কানেক্ট করেছি, যেখানে রেডটা ছিল পজিটিভ, এখানেও রেডটা হলো পজিটিভ, যেটা আমি রিলেতে কানেক্ট করেছি। এবার এই দুটি পজিটিভ তার একসঙ্গে জুড়ে দেব, মানে যুক্ত করে দেব। তারপরে নেগেটিভ মানে গ্রাউন্ডগুলো যেগুলো ছিল সেই দুটো তার যোগ করে দেব। আর ডাটা ডি ওয়ান আর এখানে রিলের যে ইন পিনটার সাথে যে তারটা আছে সেটা জুড়ে দেব। এবার আমরা একটি মাইক্রো ইউএসবি সকেট নেব, সেই সকেটটির সাথে রেড ওয়ার মানে পজিটিভ আর ব্ল্যাক ওয়ার মানে গ্রাউন্ড তারগুলি সোল্ডারিংয়ের মাধ্যমে যুক্ত করে দেব। এই ইউএসবি সকেটটির যেটি বড় পিন সেটি হলো প্লাস, আর ছোটো পিন যেটি সেটি হলো মাইনাস, সেটিতে মাইনাসটি সোল্ডারিং করে দেব। দেন আমরা এই নোড এমসিউটিকে পাওয়ার দেব মাইক্রো ইউএসবি কেবিলের মাধ্যমে। আমি বাড়িতে একসঙ্গে রাউটার আর পাওয়ার ব্যাংকের কম্বো তৈরি করেছি, যেটার লিংক কার্ডে দিয়ে দেব আর ডেসক্রিপশনও দেওয়া থাকবে, সেখান থেকে আমি পাওয়ার নেব। এরপর আমরা প্লে স্টোরে চলে যাব। এটা হলো স্টেপ সিক্স। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখব ব্লিঙ্ক, ব্লিঙ্ক লিখে সার্চ করব, ব্লিঙ্ক অ্যাপটি ইনস্টল করে নেব। যদি তোমার ইনস্টল না থাকে তবে ইনস্টল করে নাও। তারপরে যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে ব্লিঙ্ক লগ ইন করেছিলে সেই সেম ইমেল অ্যাড্রেস দিয়ে আবার ব্লিঙ্কটি লগ ইন করে নেবে।
তারপরে অন এন্ড অফ চেকিং করে নাও একবার, দেখো আমার রিলে কাজ হচ্ছে। তোমারও একই প্রসেস ফলো করলে তোমারও রিলে কাজ হবে। এরপর আমরা একটা ওয়্যার নেব, একটি ওয়্যার সেটিকে মাঝখান থেকে কেটে নেব, বা আমার যেমনটা কাটা আছে সেটিকে আলাদা করে নেব এবং রিলের এই দুটি প্রান্তে তার দুটিকে যুক্ত করে দেব। তার দুটির অপর প্রান্ত এসি লাইনে প্লাগ ইন করবো। এরপর দেখো আমি এখানে চেকিং করছি, অন অফ করছি, ফোনের মাধ্যমেই কিন্তু আমার লাইট কন্ট্রোল হচ্ছে। সুইচ থেকে দুটি তার বার করে রিলের এই দুটি প্রান্তে যুক্ত করতে পারো, তাতে রিলে আর সুইচ একই সঙ্গে কাজ হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে করে তারাও এত সহজে এই হোম অটোমেশনটি তৈরি করতে পারে। তো আমি এখন লেপ মুড়ি দিয়ে ঘুমাবো, চলো গুড নাইট।